নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে গ্রামের একমাত্র কবরস্থানটি, অথচ হুঁশ নেই কারোর, যার জেরে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন। রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গিয়াতে পূর্ব ও পশ্চিম পাড়া মিলিয়ে এক হাজারেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মানুষের বসবাস। এই গ্রামটির পশ্চিম দিক দিয়ে বয়ে গিয়েছে কুলিক নদী। নদীর পশ্চিম পাশে ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। নদীর এপার এবং ওপারের ইসলাম ধর্মাবলম্বী মানুষের একমাত্র ভরসা ওই কবরস্থানটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে এই গুরুত্বপূর্ণ কবরস্থানটি কুলিক নদীর কবলের মুখে। প্রত্যেক বছর বর্ষার সময় নদীতে জল বাড়লেই কবরস্থানটিতে ভাঙন শুরু হয়। বন্যা হলে তো কোনো কথাই নেই। বন্যাতে জলের তীব্রতা ওই এলাকায় এতটাই থাকে যে নদীর বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই কবরস্থানটি ব্যবহার করছেন তারা, কিন্তু দীর্ঘদিন থেকে ভাঙনের কারণে বর্তমানে এই কবরস্থানের দশা একেবারেই বেহাল। বিষয়টি এর আগে সেচ দপ্তর এবং মহকুমা শাসককে জানানো হয়েছিল, প্রতিশ্রুতিও মিলেছিল, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তবুও কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাই অবিলম্বে যাতে বোল্ডার পিচিংয়ের মাধ্যমে কবরস্থানটি রক্ষা করা হয়, তার জন্যই প্রশাসন এবং জেলা পরিষদের কাছে দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মূলত যেটা সমস্যা, যে আমাদের পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া গোটাটাই এলেঙ্গিয়া, এখানে প্রায় হাজার পরিবারের তারও বেশি মানুষ বসবাস করে। এটা প্রায় ৫০ বছর ধরে, তারও বেশি সময়কাল ধরে একটা কবরস্থান আমাদের নদীর সংলগ্ন ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ নদী ভাঙনের কারণে গোটা কবরস্থানের অনেকটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরা একটা সম্মুখীন হয়েছি সমস্যা। এই বিষয়ে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ কাউকে জানাননি? এটা আমরা ইতিপূর্বে ইরিগেশন ডিপার্টমেন্টকে দেখানো হয়েছিল, তৎকালীন এসডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট এবং তাদের যে এসআই, তারা দেখেছিলেন এবং কথা দিয়েছিলেন যে আমরা চেষ্টা করছি ইরিগেশনের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটাকে আমরা বোল্ডার পিচিং করে দিয়ে করা যায় কি না, সেই প্রচেষ্টা তারা করেছিল। বাস্তবে কিন্তু কিছুই হয়নি এবং জেলার যে প্রশাসনিক কর্তারা আছেন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বলে যে আমাদের এতদঞ্চলের মানুষের, বিশেষত এলেঙ্গিয়ার মানুষের, মানুষকে কবরস্থ করবার স্বার্থে আমরা নির্বিঘ্নে যেন এটা করতে পারি, সেই জন্য বোল্ডার পিচিং করে উপযুক্ত ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েতের ওই এলাকার সদস্য দারাজউদ্দিন আহমেদের সাথে। তিনি অবশ্য জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। ইতিমধ্যে বিষয়টি প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে জানানো হয়েছে। সকলের সহযোগিতা পেলে তবেই এই কাজ করা সম্ভব হবে বলে দাবি পঞ্চায়েত সদস্যের। না, এটা তো অনেকবার দেওয়া হয়েছে, মন্ত্রী ফন্ত্রী সবাই আসছিল, মাপজোপ করেও গেছে, কিন্তু আজ অব্দি হ্যাঁ এটা হয় নাই। আমাদের ওটা কবরস্থানটা নদীর যখন বন্যা আসে তখন ভেঙে যায়, এই জন্যে আমাদের যে কবরস্থানে যে মাটি দেওয়ার হ্যাঁ সেটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা ওটা যদি বোল্ডার পিচিং হয় তাহলে আমাদের খুব ভালো হয়। তা আপনারা এই ব্যাপারে মন্ত্রী বা বিধায়ক বা সবাইকে বলা হয়েছে এবং কাগজপত্রও দেওয়া হয়েছে গোরস্থানের, হ্যাঁ যে কাগজপত্র সেগুলোও দেওয়া হয়েছে, কিন্তু আজ অব্দি হয়নি। পঞ্চায়েত থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? পঞ্চায়েত থেকে তো অত বড় কাজ তো করা যাবে না, যেহেতু বোল্ডার পিচিং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মন্ত্রী ফন্ত্রী সবাইকেই দেওয়া হয়েছে, কিন্তু কেউ কোনো কাজ না, কোনো কাজ করেনি। হ্যাঁ বলছে যে করবো, কিন্তু আজ অব্দি কোনো কাজ হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এবং জেলা প্রশাসন। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।